ঘড়ির কাঁটায় দুপুর তখন আড়াইটা। ক্লাস শেষে ক্যান্টিনে খাবার নিয়ে বসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জসীমউদ্দিন হলের আবাসিক শিক্ষার্থী আব্দুল মমিন। পাঁচ থেকে ছয় পদের তরকারি থাকলেও দুপুরের খাবারের জন্য তার পছন্দ লাউ চিংড়ি। মাঝ পথে জানতে চাওয়া পছন্দের খাবারটি কতটা তৃপ্তি মেটালো তার। এই যে খাবারটা দেখছেন, এটা শুধু আমাদের বেঁচে থাকার জন্যই খাওয়া হচ্ছে, আদতে আমাদের শারীরিক এবং মানসিক বিকাশের জন্য কোনো কিছুই সম্ভব হচ্ছে না। এবার দৃষ্টি দেয়া যাক পাশের টেবিলে, সেখানে বিজয় একাত্তর হলের সালাউদ্দিন আহমেদ খাচ্ছেন বন্ধু রাসেলকে নিয়ে। দুই বন্ধুর একজন মুরগির মাংস এবং অপরজন খাচ্ছেন লাউ চিংড়ি। আনলিমিটেড ভাত ও ডালের সাথে মুরগির জন্য গুনতে হবে 55 ও লাউ চিংড়ির জন্য 35 টাকা। খরচের হিসেব পাশে তুলে রেখে জানতে চাই খাবারের মান নিয়ে কতটা সন্তুষ্ট তারা। খাবারের জন্য যেটা হচ্ছে এক একদিন এক এক হলে যাই, গুণগত খাবারের মানে কোথাও এখানে কোনো হলই পাওয়া যায় না। লাউ চিংড়ি দেখুন যে এটাতে লাউ তো আছে কিন্তু চিংড়ি আছে কি না দেখাই যায় না, এমন চিংড়ি মনে হচ্ছে যে মাত্র জন্মাইছে। লাউটা হচ্ছে আপনার শক্ত। আমি কিছু টাকা পাঠিয়ে দিচ্ছি, সারটা কিনে রেশ ভাই। ও ভাইয়া, এখন থেকে দেশে টাকা পাঠালে নগদেই পাঠান। আব্দুল মমিন সালাউদ্দিন কিংবা রাসেলই নয়, হল ক্যান্টিনে খেতে আসা প্রায় প্রতিটি শিক্ষার্থীর অভিজ্ঞতাই তিক্ত। বছরের পর বছর খাবার নিয়ে এমন উদাসীনতা আর অবহেলা চলে আসলেও কারোরই কোনো মাথা ব্যথা। এক কেজি মুরগি আনলে 16 পিস বানায়। কত? 16 পিস। সাইজ দেখে তো মনে হয় এটা কয়েকশো পিস। না না, আপনার আমরা মুরগির যে দাম এখন বর্তমানে 380 টাকা মুরগি কেজি। সবাই বলছে খাবারের মান ভালো। সবাই তো বলে, আমি জিজ্ঞেস করি না সবাই খাবারের মান কি ভালো। মালিক চেঞ্জের ভিতরে আছে কিন্তু আমাদের খাবারের মান যেটা হওয়ার দরকার সেটা পাইতেছি না। রিসেন্ট কিছু সময়ে আমরা খেয়াল করলাম যে পচা মুরগির মাংস খেতে হয়েছে, এমনকি এমন আমাদের চাল খাওয়ানো হয়েছে যে চালগুলো দিয়ে সরাসরি পোকা দেখা যাচ্ছে, এই খাবারও আমাদের খেতে হয়েছে। এবং ডালের অবশ্য তো এটা হচ্ছে যে সর্বজন বিদিত যে ডালের মধ্যে আমরা অনেক সময় ভুল করে হাতও ধুয়ে ফেলি, যেটা ডাল নাকি পানি এটা আমরা নির্ণয় করা, ইনস্ট্যান্ট নির্ণয় করা খুব মুশকিল হয়ে যায়। আমরা তো একপক্ষে বাধ্য হয়ে খাই, সম্ভব হলে আমি ক্যান্টিনে খাইতাম না আর কি, কিন্তু হলে থাকি, পড়াশোনা করি, সেখান থেকে বের হই, আমরা তো খাওয়া দাওয়া লাগে, সেই জন্য আর কি খাওয়া। এমন পরিস্থিতিতে ক্যান্টিন ছেড়ে অনেকেই বাধ্য হন বাইরের দোকানে খেতে। দুই বন্ধু সঞ্জয় পাল ও মহিউদ্দিনের অবস্থা তেমনই, সকালে হল ক্যান্টিনে নাস্তার ব্যবস্থা থাকলেও এসেছেন বাইরে খেতে। কিন্তু কেন এখন রুটি তো রুটি নাই, মনে হয় একটা টিস্যু পেপার খাইতেছে এমন অবস্থা। আমি যে খাবারটা খাইলাম সেটা থেকে আমি পর্যাপ্ত পরিমাণে ক্যালোরি পাই নাই, তো সেই ক্ষেত্রে আমি স্যাটিসফ্যাকশন পাচ্ছি না, তখন আমি বাধ্য হয়ে হলে খাবার খাওয়ার পরেও আমাকে বাইরে আবার খেতে হচ্ছে, তাহলে আমার কষ্ট কিন্তু বেড়ে যাচ্ছে। আমি কিছু টাকা পাঠিয়ে দিচ্ছি, সারটা কিনে রেশ ভাই। ও ভাইয়া, এখন থেকে দেশে টাকা পাঠালে নগদেই পাঠান। তথ্য বলছে দুপুরের খাবারের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনগুলোতে সর্বনিম্ন 30 থেকে 35 টাকা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 30 টাকা, খুলনা বিশ্ববিদ্যালয়ে 30 থেকে 40 টাকা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 30 থেকে 35 টাকা, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রায় 40 টাকা গুনতে হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ এই 6টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের খাবারের পেছনে নেই কোনো ভর্তুকি, বাজেট কমের অজুহাত প্রশাসনের। তাদের খাওয়া খরচ নিজস্ব ব্যবস্থাপনায় সেটি করে থাকে। অনেক শিক্ষার্থী আমাদের এই নিরিখে কিন্তু খুবই ঝুঁকির মধ্যে, এটি আমার কাছে খুবই একটি অনাকাঙ্ক্ষিত অগ্রহণযোগ্য একটি বিষয়। শিক্ষার্থীদেরকে বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনাই পুরো দায়িত্বটা নিতে পারতাম, সেটা হলে হতো সবচেয়ে আনন্দের, কিন্তু নানা ধরনের সীমাবদ্ধতা আছে। যখন আমরা মন এবং মেধা দিয়ে কাজ করি তখন আমাদের পুষ্টির আরও বেশি দরকার, এবং এটি কিন্তু বিশ্ববিদ্যালয় বা কলেজ লেভেলে যারা আবাসিক ছাত্র আছেন, ছাত্রী আছেন, তাদের জন্য খুবই দরকার। বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে কিন্তু মানটা মেনটেন করা হচ্ছে কিনা সেটির ব্যাপারে আমরা কিন্তু নিয়মিত খোঁজখবর নিচ্ছি এবং এটির ব্যাপারে পেপার ওয়ার্ক চলছে। তার জন্য যতটুকু প্রয়োজন সে ততটুকু প্রোটিন, ততটুকু আমিষ এবং ততটুকু ভিটামিনস মিনারেলস সে শাকসবজি বা ফল থেকে পাচ্ছে কিনা সেই বিষয়টিও খেয়াল রাখতে হবে। ক্যান্টিনের খাবারের মান নেমে যাওয়ার পেছনে ক্ষমতাশীল ছাত্র সংগঠনেরও দায় আছে বলে অভিযোগ সাধারণ শিক্ষার্থীদের। নিয়ম অনুযায়ী একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর দৈনিক গড়ে 2800 থেকে 3000 কিলো ক্যালোরি গ্রহণ করা উচিত, অথচ বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে যে খাবার পরিবেশিত হচ্ছে তা যে চাহিদার ন্যূনতম পূরণ করছে না সেটি কর্তৃপক্ষের অজানা কিছু নয়। মেধা, মনন এবং জ্ঞানের পাশাপাশি শিক্ষার্থীরা বেড়ে উঠুক সুস্বাস্থ্যে, এমনটাই প্রত্যাশা সবার। তবে সেক্ষেত্রে উদ্যোগ গ্রহণ করতে হবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকেই। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা।